করবেন তাহলে এন্টার টু কনফার্ম সিলেক্ট টু চেঞ্জ বলে দিতেছে সব আমরা কনফার্ম করব এন্টার একই বলতেছে অ্যাড 10 মাইক্রোলিটার ডিস্টিল ওয়াটার অ্যাড ফ্রেশ ইনটার ঠিক আছে 10 মাইক্রোলিটার ডিস্টিল ওয়াটার ডিস্টিল বা ডিএম এটা ধরে কয়েকবার একটু তাড়াতাড়ি আপ ডাউন করবেন তাহলে এই মাথা থেকে দিলেন এখন আস্তে আস্তে ওটা তাহলে বাবল মানে যেটা বাবলটা থাকলো ওটা জিরো হয়ে গেল এখন দেখেন আমার টেন কোন জায়গায় এই যে এটা মোটামুটি চোখের লেভেলে নিয়ে আসবে এই যে দেখেন টেন আমার হয়ে গেছে 10 মাইক্রোলিটার পানি কিন্তু খুব কম এখানে বডিতে যেগুলো আছে এর 10 মাইক্রোলিটার বেশি এই জন্য কি করতে হবে টিস্যু দিয়ে টিস্যু ইউজ করতে হবে নেওয়ার পরে কি করব এটা এমন ভাবে দিব যাতে ওটা বডিতেও না লাগে ডাইরেক্ট সলিউশনে চলে হ্যাঁ দেন কালার চেঞ্জ হয়ে গেছে আর প্রেস এন্টার যে পানিটা দিলাম ওইটা আবার হলো ইয়ে করছে নিউট্রাল করছে ওইটি অর্ডার দেয় তাই কী করবো ইয়ে দিচ্ছে আমরা দুবার এখন আপাতত করবো আপনি ইচ্ছা করলে ছয়বার পর্যন্ত করতে পারবেন ফ্যাক্টর ভালো আছে খারাপ না আবার তো আমরা তো ক্যালিব্রেশন করে নিই ও যে 2.21 দেখাইতেছে এটার ক্যালিব্রেশন না অ্যাকচুয়াল কিনা এটাও তো এই ক্যালিব্রেশন ভলিউম ক্যালিব্রেশনও লাস্ট টাইম করে দেখেন হ্যাঁ আপনাদের ইয়ে আছে না মেজারিং সিলিন্ডার 10 বা 15 10-15 আছে কিন্তু ওটা ক্যালিব্রেশন 10 হলে সবথেকে ভালো হবে 10 আছে তাহলে সবথেকে ভালো মেজারিং সিলিন্ডার আছে না ছোট ওটা ইয়ে করছে 4.30 ভালো আছে ভালো এখানে কি বলতেছে দেখেন রিপিট নিউ ফ্যাক্টর মানে আমি যদি আবারও করতে চাই তাহলে দেন আবার করতে চাই আর যদি নো সিলেক্ট বাটন দা প্রেস চেঞ্জ আর কি আমি আরেকবার করি এবার ইএস দিলে ও আবার কি বলবে অ্যাড 10 মাইক্রোলিটার ডিস্টিল ওয়াটার ওখানে চলে যাবে দেখেন অ্যাড 10 মাইক্রোলিটার ডিস্টিল ওয়াটার অনেকদিন ধরে জার্নি করিনি অনেকদিন পরে আজকে জার্নি করবো আগে না জানি বয়সের সাথে একটু ইয়ে হয় না আশেপাশে তো খুব থাকে জি ওসব তো মনে বলার সাথে সাথে মনে হয় আসবেন নেই কিন্তু এই নদী পার হয়ে বরিশাল এই যে সারের কথা দিচ্ছে দেখে নিয়ে আসছে আমার একটা ওয়ার্ক অর্ডার দিয়ে দিচ্ছে ভেরিটাসের থেকে আমি 65,000 টাকা দিয়েছিলাম ওরা 50,000 ওয়ার্ক অর্ডার দিয়েছে ওই সীমার জুড়ে এক্সপেন্সি আছে একটা ওটাকে ইনস্টল করে দেয় ওটা আমাকে ইনস্টল করে ম্যানুয়াল ওই আমাদের এটা আমরা কখনো চালাইনি এটা অপারেট করিনি মানে যারা চালাইছে মানে আমরা যদি করে নেন করে দিতে পারবো তাহলে মেশিনটা দেখবো নি কি দেখতে হবে এবার আমরা আর করবো না শুকো হবে না হয়েছে এই জন্য 4.8 আছে হ্যাঁ আগেরবার কত হয়েছিল 4.5 সামথিং হ্যাঁ আমি আর করবো না আমরা করবো না এখন এভারেজ নিয়ে নেবো নো নো দিয়ে ইন্টার এখানে দেখেন ফ্যাক্টর 1 ফ্যাক্টর 2 ফ্যাক্টর 3 এইভাবে আমার ইন্টার করে 6 পর্যন্ত চলে যেতে হবে যে আমরা তো দুটা করছি তারপরে কিন্তু 3 এর থেকে দেখেন 0 0 হ্যাঁ এটা কি করতে হবে আমার ঠেলে ঠেলে 6 পর্যন্ত ইন্টার দিলেও নিচে আসবে নাকি হ্যাঁ একটু দেরি করে করবেন আর লাফানো বন্ধ হয়ে যাবে পাশে গেছে না
ছয় বন্ধু নিয়ে যেতে হবে, যদি আমি না করি টেস্ট নিয়ে যাওয়ার পরে নেক্সট ফাংশন পর্যন্ত আরেকবার দিলে ওই দুটার এভারেজ দেখা দিল আর কি। এভারেজ ফ্যাক্টর, এভারেজ ফ্যাক্টর 4.7, সুন্দর আছে। প্রেস ইন্টার টু কন্টিনিউ। আমার সেকেন্ড ডিস্টেন্সে কাজ হচ্ছে ফ্যাক্টরে প্রেস করেন 4.7, এটা আপনার ফ্যাক্টর অটো কিন্তু নিয়ে নিছে ইনডাক্ট। এখন আমরা হলো আমার ফার্স্ট স্টেজের কাজ শেষ, সেকেন্ড স্টেজের কাজ শেষ, এখন থার্ড স্টেজ কি স্যাম্পল অ্যানালাইসিস। হ্যাঁ, তার আগে কী করবেন, ওই রকম স্টার বাটনটা একটু প্রেস করে নেবেন, এর মধ্যে ময়েশ্চার ধরতে পারে। আপনি এটা কতটুকু নিতে হবে স্যাম্পল নিয়ে নেন, আমি কন্টিনিউ করে একবার নিতে দেখলে দিলে তো সমস্যা নেই। না আমাদের কি ময়েশ্চারাইজার এমনি কোনো যাচ্ছে হালকা তো আপনার অনেকদিন পর চালু করছেন তো সেল করা প্রমিতা দিন, আর আমি তো সব টিউবগুলো চেঞ্জ করে নিয়ে কেবল একটা চেঞ্জ করছি। না আমরা চালাই দেখেছি আগে গেল আর না জল থেকে না আসছে রানিং আসে গেল পুরো পি আর ও দেখে এটি কি পি ওয়াই আরও বাড়ে না এইখানে দেখবেন এখানে তাও তো নেই ইলেকট্রোডটা উপরে তুলছি না ও টানতেছি ওইদিকে রেজিস্টার বাটন প্রেস করা আছে খেয়াল করে নি ইলেকট্রোড উঠেছি অনেক টানে ফেলছি এগুলো লুজ হয়ে গেছে এগুলো চেঞ্জ করতে হবে ওখানে দেখলাম না আছে ওখানে দুটো দেখলাম আছে ১০০ মিলিগ্রাম তার মানে তো 0.1 গ্রাম প্রায় 0.01 গ্রাম। হ্যাঁ হ্যাঁ, ওটা পানি বেশি থাকে 11 থেকে বা 14। ব্যালেন্স দিয়ে মাপবেন, প্রিসিশন দিয়ে মাপবেন। আবার পানি আবার কি ই দিলেন নাকি ডিজিটাল অর্ডার দিলেন ভাই? ওই যে ওই ভেজলিন দেওয়ার জন্য উপরে উঠেছি তো মানে স্টার বাটন প্রেস করা ছিল ও টানে গেছে উপরে উঠে দেখছি সলিউশন। পাঠিয়ে দিয়ে দিলাম নাকি জানে তো লাগে না, আমারও তো লাগে ওদের লাগবে। এখন আমরা যে অ্যাড করলাম এখন ওই ফ্যাক্টরটা ওইটাই আছে তো ফ্যাক্টর ফ্যাক্টর ফ্যাক্টরটা তো রিয়েজেন্টের ফ্যাক্টর তাই তো ভাই?
আর রেজেন্ডা দা আপনার কেমন গ্রেডের আছে না এখন আমরা যে আপনার স্ট্যান্ডার্ড কত কত থেকে কত রেঞ্জ বলেন তো কিসের ওই যে রেজেন্ডা থাকতো যদি রেজেন্ড খুব ভালো থাকে 4.8 থেকে 5.2 এর মধ্যে আর খারাপ থাকলে ওর উপরে চলে যাবে খারাপ হলে আপনি নিচে শেক নিচে যাবে হ্যাঁ নিচে যাবে এটা দিন যাবে আপনার ফ্যাক্টর কমতে থাকবে একটু হলে তো ময়দা ধরবে যত ময়দা ধরবে তত ফ্যাক্টর কমাই যাবে এই জন্য রেগুলার ফ্যাক্টর একবার করতে হবে দিন যাবে ফ্যাক্টর কমতে থাকবে সকালে একবার ফ্যাক্টর বের করে নিলেন তারপর যদি আপনি 100টা স্যাম্পলের যদি অ্যানালাইসিস করেন আপনি কিন্তু ফ্যাক্টর একবার বের করতে হবে না জাস্ট খালি জিরো করবেন স্যাম্পল ওয়েট করবেন দিয়ে দিবেন আর ভলিউম বেড়ে গেলে আপনি পিপেট দিয়ে উঠে ফেলে দেবেন কমায় ফেলবেন এই যে আমরা যে এখন এই কাজটাতে করতেছি এর উদ্দেশ্য হলো আমার রেজেন্ডার ফ্যাক্টরটা বের করা ফ্যাক্টর তো আমার বের হয়ে গেছে না বের হয়ে গেছে না আমরা প্রথম যে এই এইটা আছে দ্বিতীয় স্টেজ আছে ফ্যাক্টর হলো বের করতেছি আমরা হলো যে ও 10 মাইক্রোলিটারের জন্য কতটুকু টান হ্যাঁ কতটুকু টান দিতে পানির জন্য যে আমরা ওর মধ্যে পানি দিলাম এর জন্য কতটুকু রিয়েজেন্ট আনতেছে আমার ক্যালকুলেশন কি ক্যালকুলেশন হলো ফ্যাক্টর ইকুয়াল টু কি ফ্যাক্টর সমান সমান হলো আমি কতটুকু অ্যাডেড ওয়াটার ডিভাইডেড বাই কালফিশার রিডিং আমার ওয়াটার এই রিডিং যদি আসে 2.5 আমি কতটুকু পানি মিস করছি 10 2.5 দিয়ে ভাগ দিলেন তাহলে ফ্যাক্টর কত হলো 4 বুঝতে পেরেছি মানে আপনি আমি তো 10 ml দিলাম এবার ও কতটুকু নিল জি আমার ওই যে রেশিও করলেই তো আমার ফ্যাক্টর বেড়ে গেল জি তাই তো ভাই কাল ফিশার বেটাটা আসলে বুদ্ধিমান ছিল তার মানে আমার কথা হলো যে আমরা কাল ফিশার রিজেন্টটা প্রথমে মিথানলটা নিউট্রালাইজ করে নিছি আমাদের এরকম সেল ভাই ওই যে এলওডি মেশিনে ফ্যাক্টর মাপি এরকম এফ ইজ ইকুয়াল টু মনে করেন যে ওয়াটার মাইনাস 100 আর এখানে ভাগ 100 দিই এই যে দেখছেন ফেসিলিটেটকে দেওয়াতে এখন তখন কিন্তু প্রতিবারই একটু না একটু টানছে হ্যাঁ তোমার সিল হইল না পুরোপুরি এখন সিল হলো জিনিসটা কোনো ময়েশ্চার টানছে পুরো ধীরে ধীরে হয়ে গেছে আমার ফ্যাক্টর বের করা আছে সেকেন্ড স্টেজ পর্যন্ত শেষ এখন আমরা কী করবো স্যাম্পলটা এনে দেব স্যাম্পলের কাগজটা আপনার আরও চওড়া কম হওয়া স্যাম্পলটা দিলে আপনি এই কাগজটা দিতে গেলে এখানে বডিতে আটকে যাবে কিছুটা এই রোধ থাকে না সেইভাবে এই জন্য কাগজ চিকন লম্বা টাইপের নিলাম ভাই 152 দিছে হ্যাঁ পরে ওইটা বারে দিলে আবার কিছু না মাইনাস করে দেবো মানে তৈরি করে নিছে কাগজটা তৈরি করে দেবে পরে আবার ওটা তৈরি করে মাইনাস করে দেবো না সেটা বলিনি আমি বলতেছে অর্ডার বডিতে না এটার বডিতে 191.9 ঠিক আছে আপনি মনে রাখেন তাহলে আমরা তো ওইখানে লেখবো তো ওইটা লিখে দেবো না আমি যখন লিখতাম এমজিতে হ্যাঁ ওটাও তো আমি মিলিগ্রামে নিয়েছি আপনি যদি প্লেট টিলেট দেন তাহলে একটু এটা স্পিড বাড়ায় দিয়ে মিথানলের সাথে পাউডার দিলেও 2-4 সেকেন্ড 5 সেকেন্ড একটু ওয়েট করবেন মিক্সিং হ্যাঁ ঠিক আছে এখন আমরা কী করবো স্টার্ট বাটনটা প্রেস করবো অনেক কম আছে পার্সেন্টেজ ওয়াটার কম আছে তাই না এইটুক টানতে দেখেন বের হয়ে গেছে আমার না 0 পর্যন্ত না আসা পর্যন্ত টানে টানতে থাকবে টানে আবার হয়ে যাবে এখন আমার কাজ কি SMPL বাটনটা আছে না SMPL থেকে স্যাম্পল
গ্রাম মিলিগ্রাম। হ্যাঁ, তাহলে আমার এটা কত হইতেছে পয়েন্ট কত? জিরো জিরো পয়েন্ট জিরো জিরো কত? না না, মানে আমার স্যাম্পল পয়েন্ট না, পয়েন্ট ওয়ান ফাইভ ওয়ান, পয়েন্ট ওয়ান ফাইভ ওয়ান মিলিগ্রাম রে গ্রাম করেন। আপনি যেটা বলবেন আমি সেটা বসাবো। এক হাজার তো ভাগ দেন, পয়েন্ট জিরো আসার কথা না, ওয়ান ফাইভ তো শুরু আমার ডেন্সিটিটা ড্রায়ের ক্ষেত্রে সবসময় ওয়ান থাকে লাস্ট। হ্যাঁ, এখন আমি কী করবো, এই যে পিপিএম বা পার্সেন্টেজ এই ঘরে প্রেশ করবো। পাঁচ পাঁচ সলিউশন দেখেন, পয়েন্ট ফোর পার্সেন্ট আপনার, পয়েন্ট ফোর সিক্স পিপিএম কত, এত মিলিগ্রাম অফ ওয়াটার কত, আপনি তিনটা প্যারামিটারে রিডিং পাইতেছেন। হ্যাঁ, এই পিপিএমটা কি ওই যে ঘুরতেছে ওইটা ওর না, পার্টস পার মিলিয়ন আপনার এই এটা কত ওয়াটার পার্স পিপিএমে, এত পার্স পার মিলিয়ন ওয়াটার আছে আপনার ওই স্যাম্পলের মতো। আর এই যে ইংলিশে দেখি মিলিগ্রাম মিলিগ্রাম অফ ওয়াটার মানে ওটা পাউন্ড পাউন্ড করে বসে আপনার দরকার পার্সেন্টেজ। আমি যত সেভেন এইটা রয়েছে মনে করি একশো একান্ন মিলিগ্রাম, একশো একশো একান্ন গ্রাম আছে, মানে সত্তর মিলিগ্রাম কনভার্ট করবো তখন আমার এইটাই সত্তর মিলিগ্রাম ওয়াটার আছে একশো একান্ন, একশো একান্ন একশো একান্ন। So dear viewers, thanks to watch my channel. Please subscribe my channel, press the bell icon.